ভীষণ দাদু ভাই, তোকে একটা ভালো গল্প বলি। শিয়াল আর কাঠুরের গল্প। এক খেক শিয়াল শিকারীদের তাড়া খেয়ে ছুটতে ছুটতে সামনে এক কাঠুরেকে দেখতে পেয়ে বললে, ভাই আমায় একটু লুকানোর জায়গা দেবে? কাঠুরে তার কুড়ে ঘরটা দেখিয়ে তাকে বললে, তুমি ওর ভেতরে লুকাও। একটু পরই শিকারীর দল সেখানে এসে হাজির হয়ে কাঠুরেকে বললে, এই পথ দিয়ে একটা খ্যাক শিয়ালকে ছুটে যেতে দেখেছ? তার উত্তরে কাঠুরে মুখে বললে, না তো। কিন্তু সঙ্গে সঙ্গে সে হাতের ইশারায় শিয়ালটা যেখানে লুকিয়েছে সেই জায়গাটা দেখিয়ে দিল। কিন্তু শিকারির দল কাঠুরের ইশারা না বুঝে মুখের কথাটা শুনেই সেখান থেকে চলে গেল। শিকারিরা ওখান থেকে চলে যেতেই শিয়াল কাঠুরের ঘর থেকে বেরিয়ে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল। কাঠুরে তখন তাকে তিরস্কার করে বললে, তুমি তো আচ্ছান্নিমো খারাপ হয়ে আমার জন্য তুমি প্রাণে বাঁচলে, অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ জানিয়ে গেলে না। শিয়াল বললে, ধন্যবাদ আমি ঠিকই দিতাম যদি তোমার কথায় ও কাজে মিল থাকতো। কথায় নয়, কাজেই লোকের সত্যিকারের পরিচয়।